হ্যালো এভরিওয়ান, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। আমরা এই ভিডিওতে বকখালি ট্রিপের দ্বিতীয় পার্টে ফ্রেসারগঞ্জ সি বিচ, ফ্রেসারগঞ্জ জেটি ঘাট এবং কার্গিল বিচ দেখব। তাহলে চলুন শুরু করি। আমরা প্রথম পার্টে দেখেছি কিভাবে বকখালি পৌঁছালাম এবং কিভাবে ইঞ্জিন ভ্যান ভাড়া করে হেনরি আইল্যান্ডে গিয়ে আনন্দ উপভোগ করলাম। হেনরি আইল্যান্ডে প্রায় 2 ঘন্টা কাটানোর পর আমরা আবার ইঞ্জিন ভ্যানে করে ফ্রেসারগঞ্জ জেটি ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাওয়ার পথে আমরা এই হাওয়াকলগুলিকে এই প্রথম খুব কাছ থেকে দেখলাম। এই ফ্রেসারগঞ্জ জেটি ঘাট থেকে জম্মুদ্বীপের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। চাইলে এখান থেকে বোট ভাড়া করে জম্মুদ্বীপ ঘুরে আসা যায়। বোট ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম, আমাদের কাছে 1800 টাকা চাইছিল 9 জনের জন্য, প্রায় 4 ঘন্টার জন্য, কিন্তু কেউ রাজি না হওয়ায় আমাদের আর যাওয়া হয়। আমরা কিছুক্ষণ এখানে কাটানোর পর কার্গিল বিচের দিকে রওনা হলাম আর 10 মিনিটে ওখানে পৌঁছলাম। বকখালিতে বেশিরভাগ জায়গায় জলের উচ্ছ্বাস নেই বললেই চলে, কিন্তু এখানে জলের তাণ্ডব প্রচুর। আমার মনে হয় এই জায়গাটা বেশ ভালো এবং অন্যান্য জায়গা থেকে বেশ অন্যরকম, কিন্তু পরিচ্ছন্নতার বেশ অভাব। এখানে কিছুক্ষণ কাটিয়ে ফ্রেসারগঞ্জের দিকে রওনা হলাম এবং ওখানে পৌঁছাতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন লাগল। ওখানে পৌঁছে এই ফাঁকা সমুদ্র এবং এই ভাঙা পুরো বাড়িটা সবার বেশ নজর কাটল। বেশিরভাগ সময়ই কাটলো এই বাড়িটাকে কেন্দ্র করে সবার ছবি তুলতে, আর আমিও মত্ত থাকলাম এই জায়গাটাকে ক্যামেরা বন্দি করতে। বকখালির প্রতিটি জায়গাতেই একটা আলাদা আলাদা ধরনের সৌন্দর্য রয়েছে, যেমন এখানে এই ভাঙা পুরো বাড়িটাকে কেন্দ্র করে এই ফাঁকা সমুদ্র একটা অন্যরকম সৌন্দর্য। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতন সময় কাটালাম এবং এখান থেকে হোটেলের দিকে যাত্রা শুরু করলাম। এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা ক্রোকোডাইল ব্রিডিং সেন্টারে গিয়ে কুমির এবং হরিণ দেখব, তারপর বকখালি মেইন সি বিচ এবং ওখানে বনভূমি টেম্পেল, এবং বনভূমি টেম্পেল যাওয়ার পথে একটা বেশ লুকানো সুন্দর জায়গাতে যাব।